এর দায় তার উপর পড়ে, এই মনুসমর্থন সে দিয়েছে, তো তাকে আমাদেরকে থামাতে হবে। কিন্তু তার মানে এই না যে আমরা ক্রিকেটের বিরুদ্ধে, ক্রিকেট হবে এবং এটা আমরা চাই, এবং সে আসলে এখানে একটা গন্ডগোল হবে এটাও আমরা চাই না। এই কারণে আমরা আসলে মূলত একটা অফিসিয়ালি স্মারকলিপি দিতে এসেছি যে আপনারাও বিসিবি আপনারা বুঝেন এই ব্যাপারটাকে শান্ত করার জন্য যা যা করা প্রয়োজন আপনারা তা করেন, আপনারা সাকিবকে এখানে আসা থেকে থামান যাতে ক্রিকেটটা ভালো মতো হয়, আমরা যাতে খেলাটাকে এনজয় করতে পারি। আমি স্মারকলিপি এখন দিতে যাবো, সো আমরা এটা দেওয়ার পরে বক্তব্যগুলো দিই। একটাবার সে বলে নাই যে ওখানে আমার দোষ আছে, আমি ওখানে চুপ থেকেছি আমার দোষ, সে শুধুমাত্র একবার বলেছে যে আমি ওখানে কথা বলিনি। কথা বলাটা শুধুমাত্র একমাত্র ফ্যাক্ট না, সে যেই আসনের এমপি ওই আসনে আমার ভাইয়ের শহীদ হয়েছে, এটার দায় তাকে নিতে হবে, সেই দায় সে নেয়নি। এবং তার নামে যত ধরনের মামলা হওয়া উচিত, তার যত ধরনের ভুল আছে, তার যত ধরনের বেআইনি কর্মকাণ্ড আছে, এগুলো নিয়ে একটা কথাও সে বলেনি। এবং সে যে আওয়ামী লীগের একজন দালাল ছিল, সে এমপি ছিল, এই বিষয়ে তার কোনো ভালো বক্তব্য আসেনি। সো ক্ষমা সে চাইনি, ক্ষমা চাইলে এরপর বিষয়টা ছাত্র জনতা ভেবে দেখতে পারে। আচ্ছা, একটা জায়গায় সে দেশের বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। বাইরে থাকুক যেখানে থাকুক, সে যখন এই দেশের একজন এমপি এবং ওই আসনে যখন আমার ভাইরা শহীদ হচ্ছে, তখন এই দায় তার নিতে হবে। পাশাপাশি তার আরও অনেক বড় বড় কেলেঙ্কারি আছে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, স্মারকলিপি দিব, আমরা এখানে ফেস্টুন নিয়ে দাঁড়াবো, তার যত ধরনের মামলাগুলো আছে যেগুলো নিয়ে আপনারা মিডিয়ার ভাইরা বিভিন্ন সময় নিউজ করেছেন, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, এগুলো নিয়ে আমরা নিউজগুলো প্রিন্ট করে এখানে ছাপিয়ে দিব। আমরা চাবো আমাদের সরকার যাতে তার জন্য যত ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা নিক, এবং আমরা এক আবার বলছি সে যে দেশে আসছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই সে দেশে ফিরে আসুক, তাকে দেশে আনতে হবে। প্রত্যেকটা দেশে মানে আওয়ামী লীগের প্রত্যেকটা দালাল, আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি যারা এই খুনের সাথে, এই গণহত্যার সাথে দায়ী, তাদের প্রত্যেককে দেশে নিয়ে আসতে হবে। সে দেশে আসছে না, এটা কখনো আমাদের জন্য বিজয় হতে পারে না, তাকে দেশে আনতে হবে। আমরা সামাজিক যুগ মিরপুরের ছাত্র জনতা নাম, সারা বাংলাদেশের ছাত্র জনতা এই বিষয়ে একমত যে একটা আওয়ামী লীগের দালাল কখনো ক্রিকেট খেলতে পারে না, আমার বাংলাদেশের জার্সিকে রিপ্রেজেন্ট সে করতে পারে।